গীতা ভাল মানুহ আছিল, সিহঁতক মাটিৰ কাৰণে মাৰি পেলাইছে। আপোনালোকে এইটো আমাৰ সত্য বিচাৰি লাগিব। ফটিকালি কুৰপানালি আৰু আপোনালোকৰ ইন্নচালি মেইন গাৰ্জেন হ'ল ইন্নচালি। ইন্নচালি এইবিলাক কৰিছে, হেলাছুদ্দিন মহিদুল এইগিলা সিহঁতে মারপিট করেছে, একবার মানুষ মারিয়ে ফেলাইছে। আপনাদের কি শুদ্ধ বিচার লাগে আমার আলি আকবর আর তোর ভাই ককাই সকলে মরাপাট খেতে নিকাবলে গেছিল পদকী এগনে পরিকল্পিতভাবে দা কুঠার জং ডেগার আদি লোক আক্রমণ করে গুরুতরভাবে জখম করে। আর আলি আকবর নামের মানুষজনক মানে ঘটনাস্থলীতে মৃত্যু ঘটায়। বাকি পদ বাকি জখমী সকল অচেতন অবস্থাত পড়ি থাকে। তেতিয়া গাঁওবাসী রাইজে 108 লগত যোগাযোগ করে সন্তলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রত চিকিৎসার বাবে লওয়া যায়, যদিও অবস্থা সংকটজনক হওয়াত GMCC লৈ প্রেরণ করে। ইয়াতে 26-27 জন অভিযুক্ত জড়িত হয়ে আছে। তার ভিতর 1 নম্বর ইউনুস আলী, ফটিকালী, কুরবান আলী, ফজর আলী, তাহাজুদ্দিন, হবিবুর রহমান, শফিকুল ইসলাম, রবিউল হোসেন, খলিলুর রহমান, মিজানুর রহমান, এই গোটাইখিনি এই আমি 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 এজাহারত উল্লেখ করা আমি এজাহারক উল্লেখ করা 26-27 জন পদকিয়াত পদকিয়াক গ্রেপ্তার করে জেল হাজত পঠাব লাগে, ফাঁসি দিব লাগে, যাবজ্জীবন কারাদণ্ড দিব লাগে। করিল আমার গাঁওখনত এনেকুৱা এটা কুসংস্কৃতি দেখা দিছে, এটা মাটি বাড়ি লৈ মানে দুটা পক্ষৰ মাজত অলপ কিছুদিনৰ পৰাই কাজিয়াটো আৰম্ভ হৈছিল। যোৱাকালি আলি আকবৰ নামৰ মানুহজনক মৰিয়াই মৰিয়াই হত্যা কৰিলে, ই সম্পূৰ্ণ মানে আমাৰ দুখ লাগিছে। গতিকে আমি দাবী জনাইছোঁ চৰকাৰৰ ওচৰত, প্ৰশাসনৰ ওচৰত, মিডিয়াৰ ওচৰত আমি দাবী জনাইছোঁ তেওঁলোকক ফাঁচি দিব লাগে আৰু তেওঁলোকক জেল যাৱজ্জীৱন জেল দিব লাগে। কোনে কোনে মাৰিছে? মাৰিছে ইনোছ আলী, হেলাছুদ্দিন আৰু তেওঁলোকৰ লগৰীয়া গোটেইকেইটাই। সেইকাৰণে আমি আজি প্ৰতিবাদ কৰিলোঁ। গাঁৱৰ চব মহিলা বুঢ়া চব ওলাই আহিছে আৰু চবেই মানে এটাই কথা, আমাৰ ন্যায় লাগে, আমাৰ ন্যায় লাগিব, ফাঁচি লাগিব আমাক।